রাজ্যের রাজনীতিত বাঘ হাজরিকার বিতর্ক অব্যাহত থাকার মাজতে পুনের বাঘ হাজরিকা সন্দর্ভত মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। বাওপন্থী সকলের পৰা আমার বুরঞ্জীক মুক্ত করব লাগিব বলেও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো। অসমৰ ইতিহাস বিকৃত করলে মানি লওয়া নহব, নতুনক লিখা হব অসমৰ ইতিহাস। এই ধারণাক আমি প্রত্যাহ্বান জানাই ভারতের বুরঞ্জী আমি বাওপন্থী লোকের হাতোরার পর আমি মুক্ত করব খুঁজেছি। উই ওয়ান্ট টু ডি লেফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, কারণ ভারতের বুরঞ্জী পরাজয়ের বুরঞ্জী নাছিল, ভারতের বুরঞ্জী পরাধীনতার বুরঞ্জী নাছিল। আমার মাজক সাংঘাতিকভাবে রোপণ করে থই যাওয়া হয়েছিল যে ভারতীয় একটা পরাজিত জাতি, কিন্তু ভারতবর্ষের বুকত এনে বহুত সাহসী ইতিহাস লুকাই আছে যুনে প্রমাণ করে যে ভারতবর্ষ কেতিয়াও পরাজিত জাতি নাছিল। অসমৰ ইতিহাসত বাঘ হাজরিকার অস্তিত্ব নাই বলে মুখ্যমন্ত্রীয়ে পূর্বে করা মন্তব্যই রাজ্যজুড়ি তুলি আহিছে বিতর্ক। বিভিন্ন সংখ্যালঘু দল সংগঠন তথা মুসলিম সমাজে এই প্রসঙ্গত সরব হয়ে পড়ার সময়তে নিজের যুক্তির সমর্থনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কলে বাও পন্থীয়ে প্রতিষ্ঠা করব বিচারিছে বাঘ হাজরিকার, সে নতুনক বুরঞ্জীর উপস্থাপন করব বিজেপিয়ে। বিজে ওয়াইএমর যুগদৃষ্টিত মুখ্যমন্ত্রীর অঙ্গীকার আধার সূর্যকুমার ভূঁয়ার বুরঞ্জী। ভারতীয় জনতা পার্টি আর আমার বিচারধারার সংগঠন সমূহে আজি তথ্যর আধারত সেই ধারণাক আমি প্রত্যাহ্বান জানাইছো। অব্যাহত আছে বুরঞ্জী বিতর্ক, এইবার মুখ্যমন্ত্রীর মুখত বুরঞ্জীর সন পৃষ্ঠা সকলো বিষয় বাঘ হাজরিকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আকো কলে কার কার সাজিত বুরঞ্জীর সত্যতার বঞ্চিত হবলগিয়া হল প্রজন্মর পরা প্রজন্ম, কি শিকাব লাগিছিল কি শিকালে কই গল মুখ্যমন্ত্রী আমি বুঝি নাপাও। হিমন্ত বিশ্ব শর্মায় তো একটা নাম আবিষ্কার করব নয়, কিয় আমি গই পেলায় সূর্যকুমার ভূঁয়ার বুরঞ্জী পড়িব নয়তো আবিষ্কার করব নো, কারণ মানুষের মনত সুমাই দিয়া হল যে এজন বাঘ হাজরিকা আছে আর লাচিত বরফুকন আছে, লাচিতর প্রতিমূর্তির কাছতো বাঘ হাজরিকার ফটো এটা আঁকি দিয়া হয়। কিন্তু যদি কোনোবাই সরাইঘাটর যুদ্ধর গোটেই সমগ্র কার্যকালের বুরঞ্জী পড়ে তার বাঘ হাজরিকার তো কোনো উল্লেখ নাই, এইটো কোনো রিসার্চর কথা নহয়, এইটো কোনো আবিষ্কারের কথা নহয়, করবাত করবাত কোনোবার মাজত জনশ্রুতি থাকিব পারে, কিন্তু যে খাসি পাতত সমগ্র যুদ্ধর বৃত্তান্ত আছিল আর সেই যুদ্ধর বৃত্তান্তর পিছত সূর্যকুমার ভূঁয়া বেণুধর শর্মায় এই সমগ্র যুদ্ধর বুরঞ্জী লিখিছিল, তাত যার নাম আছিল তেওঁলোকৰ নাম কিয় নোহোৱা কৰি দিয়া? বাঘ হাজরিকার নাম কোনোবাই লিখিব ভাল পায় মোর কোনো আপত্তি নাই, কারণ 1,00,000 মানুষে যুদ্ধ করেছিল, করবা কোনোবা থাকিব পারে, কিন্তু যুজর সেনাপতি কেজনের নাম অসমৰ যুব প্রজন্ম কিহর কারণে জানিব দিয়া নহয়, কারণ দিস উইল নট সার্ভ দ্য পারপাস অফ লেফট ইন্টেলেকশন। নর হাজরিকা রূপরাম বনিয়া কাকতির নাম মুখ্যমন্ত্রীর মুখত, বাঘ হাজরিকাক জোরক প্রতিষ্ঠা করলে প্রত্যাহ্বান জানাব মুখ্যমন্ত্রী। বেণুধর শর্মার বুরঞ্জীত লিখা কথা, হিতেশ্বর বরবরুয়ার বুরঞ্জীত লিখা কথা আজি আমার পাঠ্যক্রমত কিয় নাছিল, আমি কিয় জানিব পৰা নাছিল যে সরাইঘাট যুজর পিছত কোনজন ব্যক্তি উদয়াদিত্য সিংহয় লাচিত বরফুকনের পিছতে আটাইতকৈ পুরস্কৃত করেছিল, যে নর হাজরিকাক আটাইতকৈ সম্মানিত করেছিল উদয়াদিত্য সিংহয়। মুসলমান বরঙনি অসমৰ শৌর্য বীর্যর বুরঞ্জীত নাই বলে কই পিছর পর্যায়ের আধুনিক বুরঞ্জীতহে বাহাদুর গাঁওবুড়া মইদুল ইসলাম বরার অরিহণা থাকার কথা কলে মুখ্যমন্ত্রী। অসমৰ যুব প্রজন্মক একটা ধারণা দিয়া হয়েছে যে আপনার